আসসালামু আলাইকুম। জানিস কিচেনে আবারও ওয়েলকাম জানাচ্ছি আপনাদের। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কীভাবে ফুলকো বেগুনি বানা হয় আর মচমচে পেঁয়াজও বানানো হয়, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে কোনো ধরনের আপনারা সমস্যায় না পড়েন সেটাই দেখাবো। মরিচা বেগুনি পেঁয়াজও তিনটাই আমি একটার পর একটা সুন্দরভাবে দেখাই দিব। ফার্স্ট টু লাস্ট আপনারা আমার সাথেই থাকবেন। এখানে আমি বেগুনির জন্য কাঁচা কলা নিয়েছি, কাঁচা কলা দিয়ে বানাবো। এরকম একটা কাঁচা কলা বাজার থেকে নিয়ে আসছি, কারণ বেগুনে অ্যালার্জি আছে, সেজন্য আমার ছেলে খায় না, ওর জন্য আমার থেকে কাঁচা কলা দিয়ে বানাতে হয়। আর আপনারা চাইলে বেগুন দিয়েও বানাতে পারেন বা কাঁচা কলা দিয়েও বানাতে পারেন। আর মরিচের জন্য কাঁচামরিচ নিয়েছি, আর পেঁয়াজের জন্য এগুলো হচ্ছে আপনার ডালবাটা, অবশ্যই এটা শিলপাটাই না, এটা হচ্ছে আপনার ব্লেন্ডারে। আমি ব্লেন্ডারে এখন যেহেতু লকডাউনের সময় কাজের মানুষ নাই, এখন শিলপাটা বাটার সুযোগ নাই, এখন ব্লেন্ডারে ডাল বেটে খাওয়া হয়। এখন এই ডাল আমি বাটার পর একটু পানি বের হয়ে যায়, এখন ওইটা মচমচে হয় না। এখন কীভাবে মচমচে করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। পেঁয়াজুতে আমি এক চা চামচ ময়দা অ্যাড করবো, আর এক চা চামচ চালের গুঁড়া অ্যাড করবো। এই দুইটা জিনিস দিলে পেঁয়াজও একেবারে মচমচে হয়ে যাবে আর পানির ভাবটাও কেটে যাবে। বেগুনির জন্য আমি এক কাপ বেসন নিলাম, এক টেবিল চামচ ময়দা দিলাম, এক চা চামচ চালের গুঁড়া দিলাম, এক চিমটি খাবার সোডা দিব, তারপর পানি দিয়ে মিশ্রণ তৈরি করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, লবণটা আপনারা যে যেরকম খান সেরকম। তারপরে পেঁয়াজের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর হাফ চা চামচ মরিচের গুঁড়া, পেঁয়াজুতেও হাফ চা চামচ মরিচের গুঁড়া, সামান্য হলুদ, হলুদের গুঁড়া দিব, পেঁয়াজুতেও হলুদের গুঁড়া দিব, পেঁয়াজুতে এক চিমটি খাবার সোডা দিব, তারপর চিকন জিরার গুঁড়া দিব, যেটা স্যান্ট খুবই আলাদা একটা সুগন্ধ নিয়ে আসবে, খেতে খুব ভালো লাগে, এটা বাসায় করা চিকন জিরার গুঁড়া। এখন পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে একটা ঘন মিশ্রণ তৈরি করে ফেলছি আমি, এভাবে প্রায় 20 মিনিট রাখবেন। অবশ্যই ফুলকো বেগুন হতে আপনার এটাই সাহায্য করবে আপনাকে। পেঁয়াজুতে আপনি বেশি করে পেঁয়াজ অ্যাড করবেন, যাতে পেঁয়াজু খুবই মজা হয়। পেঁয়াজু মানে বেশি করে পেঁয়াজ দেওয়া, পেঁয়াজ দিয়ে আপনি 5 মিনিট রেখেই আপনি বানিয়ে ফেলবেন। আর পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ দিবেন, যতটুকু আপনারা ঝাল খান পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ দিবেন। তারপর ভালো করে এখন চুলায় তেল গরম করলাম, এরপর একে একে আমি বেগুনিগুলো ছেড়ে দিচ্ছি, মানে কলা দিয়ে করতেছি। চুলার আঁচটা মাঝারি চেয়ে একটু কম রাখবো, বেশিও না কমও না, এরকম মোটামুটি। আপনার বেসনের ঘনত্বটা এরকম হইতে হবে, আঙ্গুল দিলে যেন লেগে থাকে এরকম ঘনত্ব হইতে হবে, যাতে আঙ্গুল থেকে আস্তে আস্তে পড়ে।
এখন এক পিঠ হয়ে গেলে আমি এভাবে উল্টে দিব একটা একটা করে। এখন সবগুলো লাল হয়ে আসছে, এখন আমি চুলা থেকে নামা ফেলবো। এরপর আমি মরিচা বানাবো। মরিচার জন্য কাঁচা মরিচের এই মাথাটা একটু ছিঁড়ে ফেলে দিব, কারণ এটা ছিঁড়ে ফেলে না দিলে তেলে দেওয়ার সাথে সাথে ফেটে যাবে। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, এই যে বেগুনি ফুলকো বেগুনি বানাইতে হয়, আপনার অনেকে বেগুনটা আস্ত না ধুয়ে পিস পিস করে ধুই, যে কারণে বেসনের সাথে লাগে না। আপনারা এই এই কথাটা মনে রাখবেন, আস্ত ধুয়ে তারপর পিস করবেন, তাইলে অবশ্যই এরকম ফুলকো হবে। মচমচে আর ইয়া হওয়ার জন্য আপনি ময়দা আর চালের গুঁড়া ইউজ করবেন। এখন আমার মরিচাগুলো হয়ে গেছে, আমি তেল থেকে নামা ফেলতেছি। পেঁয়াজগুলা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজ করার সময় চুলার আঁচটা একটু বাড়াই দিবেন, যখন একটু লাল হয়ে যাবে তারপর একটু ছোটো করে দিবেন, যাতে মচমচে ভাতটা তাড়াতাড়ি চলে আসে। আর একেবারে যদি বাড়িয়ে পেঁয়াজগুলো লাল করেন তাহলে কখনো মচমচে হবে না। ভাজা হয়ে গেছে আমার, আমি তেল থেকে নামা ফেলতেছি একে একে সবগুলা। আমি সুন্দরভাবে পরিবেশন করে দিচ্ছি। সব হয়ে গেছে, আমার পেঁয়াজগুলা খুবই মচমচে দেখেন, আর একেবারে ফুলকো। এখানে কোনো ধরনের ইয়া নাই, ট্যাপ টুপ নাই, আপনারা বাসায় করে দেখবেন। মরিচাগুলোও আপনার খুব সুন্দরভাবে হয়েছে, খেতেও খুব মজা লাগে, কারণ দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে। আর মিশ্রণগুলো আপনি যদি ভালো করে করতে পারেন তাহলে আপনার করতে বেশিক্ষণ সময় লাগবে না, পেঁয়াজ বেগুনি করতে বেশিক্ষণ সময় লাগবে না। এখন আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।